মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। খুশি তো তুমি? খুব খুশি বাবা। তাহলে লং ড্রাইভ এসে মজা লাগছে তাই তো? তাই আমারও ভীষণ মজা লাগছে। আমি না কখনো এর আগে এরকম গাড়ি চেপে কোথাও বেড়াতে যাইনি, তাই সেই কারণে না আজকের দিনটা আমার সারা জীবন মনে থাকবে। তার মানে তো আমার একটা ধন্যবাদ পাওনা থাকলো। হয়ে গেছে আপনাকে ধন্যবাদ দিতে। ধন্যবাদ যদি দিতে হয় তাহলে বড় মাকে দেব। বাহ, গাড়ি করে নিয়ে যাচ্ছি আমি আর ধন্যবাদ মা পাবে তাই তো? হ্যাঁ তাই তো করব, কারণ বড় মাই তো আমাদেরকে পাঠিয়েছেন। বড় মা তো আমাকে আর পুপুলকে পাঠিয়েছেন, আমরা তো আপনাকে নিতেই চাইনি। নেহাত পুপুল বললো বলে তাই আপনি আমাদের লেজুর হয়ে চলে এলেন। লেজুর মানে কি গো? লেজুর মানে ওই যে ঘুড়ির মধ্যে ওই পেছনে থাকে না লেজের মতো এরকম এরকম করে যে, ওটা লেজুর। এই চুপ করো তো, এই সমস্ত ভুলভাল কথা একদম শেখাবে না পুপুলকে। কি ভাষা এটা? আর পুপুল, এইসব শিখছো তুমি রাধার কাছ থেকে? এভাবে কথা বলে কেউ? কেন, আমি কি কোনো খারাপ কথা বললাম নাকি? বাবা আমি কোনো খারাপ কথা বললাম? আমি তো লেজুর বললাম, আর লেজুর মানে তো ল্যাজ, ল্যাজ কি খারাপ কথা? আহ রাধা, তুই চুপ কর না, এরকম কেউ করে? বেশ হয়েছে, মাঝে মাঝে এরকম শাসন দরকার। কুকুর আবার হাসছো কারণ? আরে আস্তে, জল জল খাবে? জল জলটা দাও বাবা। দেখো না ঝাঁকা জল রাখা আছে। দেখছি মা, কই মা এখানে জল নেই তো? জল নেই না? সামনে কোথাও একটা থেকে জল নিয়ে নিচ্ছি মা, আসতে জল এক্ষুনি জল নিচ্ছি। এই তো মা, এই দোকানে আসলেই জল নিয়ে নেবো, একটু একটু। দাদা একটা জলের বোতল দিন না তাড়াতাড়ি। এই তো এই তো এই তো এক্ষুনি বাবা জল নিয়ে আসবে। দাদা আমার কাছে তো খুচরো হবে না। দাদা আমার কাছে চেঞ্জ নেই, আপনার কাছে অনলাইন হবে? না না আমার এখানে এসব হয় না। শুনুন আমার মেয়েটা খুব কাশছে, ঠিক আছে আপনি এটা রাখুন, আমি আরে আপনি টাকাটা নিয়ে যান, কি আজব লোক রে মাইরি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। কুকুর তুমি এখানে, তুমি কাকে বলে এসেছো এখানে? রাধা কই? রাধা, রাধা রাধা এখানে আছে? হ্যাঁ এখানে তো, কোথায়? এই রাধা বাবা, রাধা নাম ধরে দেখো না, না রাধা অন্য মানুষ হয়ে যাবে। অন্য মানুষ? রাধা এই কে রে, কে ডাকছে সময় দাঁড়া। এই মেয়ে ওপর থেকে নামো, নামো বলছি এখনই নামো। সাহস তো তোমার কম না, তোমার না পায়ে ব্যথা? কে বললো তোমায় উপরে উঠতে? নামো তো আজব। এই মেয়ে কথা কানে যাচ্ছে না, নিচে নামো। নামো বলছি এখনই নামো। দাদা পড়ে এ বাবা, এত বড় না কলম কাছে এ বাবা, এত বড় না নামো 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 নামো।
আমার গুড়িটা চিড়ে দিলেন কেন আপনি? আমি কত কষ্ট, এত হাত ডাকের কেটেছিল, এত হাত ডাকের কেটেছিল, হ্যাঁ আপনি ওদের হাত ডাকলেন, তার জন্য তো পড়ে গেলাম, ধরলেন কেন আমায়? একটা বাজে কথা বলবে না, এসব কি হচ্ছিল? আমি না ধরলে তো হাত পা ভেঙে পড়ে থাক। ভাঙতো ভাঙতো দাদা, আপনার কি আমার কি মানে? হ্যাঁ আপনার কি? সত্যি সত্যি তুই কার কোনোদিন বড় হবি না, হ্যাঁ জানিস জানিস উনি কত অস্থির হয়ে উঠেছিলেন। এত অস্থির হচ্ছিল হচ্ছিল বাবা, আমি কি বলেছিলাম অস্থির হতে? এগুলো না ঢং চলার কিচ্ছু নয় বুঝলে তো। এই যে এই যে আপনি আমার ঘুড়িটা চিললেন কেন বলুন, কেন চিললেন? আর আমার বাবার কাছে গিয়ে আমার নামে লাগানি মাগানি হচ্ছিল, হ্যাঁ আমার কি আবার কি কি এমনিতে আমার ঘুড়ি দেখলে মাথা ঠিক থাকে না, সেখানে আমার ঘুড়িটা চিড়ে দিল তাই নাকি? তা ঘুড়ি না দেখলে মাথা ঠিক থাকে আমার তো মনে হয়। কি বললেন আপনি এক্ষুনি? আমার মাথা খারাপ। সত্যি বাবা, তুমি ছিঁড়ে দিলে কেন ঘুড়িটা? মা তুমি দেখলে না, আমি যদি রাধাকে না ধরতাম ও তো পড়ে মাথা পেটে যেত। এই শুনুন, আমার মাথা না আপনার মাথার মতো তরমুজ নয় যে ধপ করে পড়ে ফট করে ফেটে যাবে। এই কি বললে? আমি আমি এর আগে কত ঘুড়ি ধরেছি, কত কত ঘুড়ির নাম জানি, পেটকাটি, চাঁদিয়াল, চাপরাস, মোমবাতি, বালমার, ভেড়িয়াল, এইটা তো ছোট নাম, আরো জানি তো আরো জানি, ময়ূর পঙ্খী, গেলা, একদম চুপ মুখ পোড়া। কি বললে? ঘুড়ির নাম আপনি নেন। অসহ্য ফুপুল, এগুলো শেখার কোনো প্রয়োজন নেই, একদম চুপ। হ্যাঁ শিখবো, আমি শিখতে চাইছি। না ফুপুল, তোমার এগুলো আমি শিখবো না। মা তুমি ইটকাইতে ছেড়ে দিলে তো দাদা কত কষ্ট করে পাললো। ভাই দিদি ভাই, আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে একটা ঘুড়ির দোকান ছিল, আমরা তোমাকে ওখান থেকে অনেকগুলো ঘুড়ি কিনে দেবো। কোথায়কার দোকানে আর পিন্টু কাকার দোকানে একটা বাচ্চাকে সামলাতে পারছিলাম না, আর একটা ধেড়ে বাচ্চা এসে জুটলো আমার কপালে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। চুল নিয়ে খুব টেনশন, বিয়ে করতে ভয়, বিয়ে করলেও ভালো জিনিস হবে, ডোন্ট ওয়ারি। কেন বিয়ে করতে ভয় কেন? মেইন জিনিসটা আমার কাছে প্রায়োরিটিটা, আমার ফ্যামিলির প্রায়োরিটিটা খুবই। এবার এখনকার ম্যাক্সিমাম বুনেদি ছাড়া ওই সেপারেটেড হয়ে যাওয়ার কথা ভাবে আর কি, বিয়ে হয়ে গেলে সেপারেট হয়ে যাওয়ার কথা। তো সেই জিনিসটার জন্য সেরকম মানুষ, হ্যাঁ এবার সেরকম এখনো দেখতে পাইনি কাউকে, যদি দেখতে পাই মনের মানুষ খুঁজে পাওনি, শ্রেষ্ঠা কিছু আইডিয়া দেবে? সব জায়গায় অ্যাডজাস্টমেন্ট থাকে, অ্যাডজাস্টমেন্ট করে এগোতে হবে, সবাইকে একটু একটু জমি ছাড়তে হবে, একটু একটু জমি ছাড়তে হবে। তাই ভয় পাবে না, আমি শ্রেষ্ঠার নাম্বার দিয়ে দেবো, শি প্রবাবলি হেল্প ইউ উইথ সাম মেন্টাল চেঞ্জেস। ট্রাই করব, কথা দিতে পারছি না, সিঙ্গেল তো এখন একদম। চায়কের কি মত? না আমার আর মত কি, আমি তো পুরোটাই ফ্রাস্ট্রেটেড উপর থেকে নিজে পর্যন্ত, কি বোঝা যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে না তো। You have that million dollar smile. কে বললো frustrated? কাঁধে ঝোলা ব্যাগ মানে frustrated, ব্যাগটা ফেলে দাও। না কাঁধে ঝোলা ব্যাগটা শুধুমাত্র frustration কমানোর জন্যই ব্যাগটা। জীবনে প্রেম কবার? প্রেম দুর্ভাগ্যবশত একবারই হয়। চলে গেল কেন? চলে যাওয়ার কারণ ওই যে বেশি ভালোবেসে আমি কবিতাকে ফেলেছিলাম, যার জন্য তাকে সময় নিতে পারিনি। তো একটা এক্সকিউজ যে না তুমি আমায় টাইম দিচ্ছ না, আমি কেন থাকবো, স্বাভাবিকভাবে। এটাই তো শ্রেষ্ঠ বলার চেষ্টা করছে যে জমি ছাড়তে হবে কাউকে, তাই না? টাইম দিতে হবে, তাই তো? একটা মানুষ আমি যে আবৃত্তি নিয়ে থাকছি তো সেটা তাকেও তো বুঝতে হবে, তো যদি সে না বোঝে, সে না ছাড়ে, আমি কি করে সেটা ক্যান্ডেল আউট করবো একা কতটা? একটা উপদেশ দিলাম, কোন মহিলাকে প্রথম দিন কবিতা শোনাবেন। আসলে সে কিন্তু আমার মানে গলা শুনেই প্রেমে পড়েছিল, আমি মানে নিজে থেকে গিয়ে ওইভাবে প্রেম নিবেদন করিনি। Don't worry, there is someone for everybody. অবশ্যই আমাকে পাঁচজন ছেড়ে চলে গেছে, ফাইভ। প্রেম মানে শুধু ঠকা, টাইম পাসের খেলা, প্রেম মানে শুধু ঠকা, টাইম পাসের খেলা, পকেটটা চাই ভর্তি উপহারের মেলা, পাঁচটা বছর সঙ্গে থেকে একটা ফোনে করে দিল এন্ড, আর যাবার বেলায় বলে গেল আমরা শুধুই ছিলাম বেস্ট ফ্রেন্ড।
রেশকা ঠিক বলছে, পকেট ভর্তির কথাটা বললে ওটা ঠিক না, এখন সবাই সেলফ ডিপেন্ডেন্ট, এবার ম্যান টু ম্যান তো ভ্যারি করে। এই যে এখনে আমরা ছিলাম বেস্ট ফ্রেন্ড, তোমার জীবনে হয়েছে না সেই অর্থে ওভাবে হয়নি? তাহলে কোন অর্থে কিভাবে হয়েছে? না ওভাবে একফোনে আমরা ছিলাম বেস্ট ফ্রেন্ড, তারপরে জাস্ট ফ্রেন্ড ওইসব হয়নি, এমনি কথা চলছে দেখা চলছে সেইটা দিক দিয়ে ঠিক আছে, বাট তারপরে আর নয়, কারণ তারপরে ম্যাচিওর দেখতে পাচ্ছি না লোকজনকে খুব একটা, মানে মোরালেস প্রত্যেকটা মেয়ের স্টেটমেন্ট একই, মানে রিফ্লেকশন তুমি দেখতে পাচ্ছো একদম একদম একদম। বাবুনাথ বাবু এসব দেখছেন শুনছেন কি মতামত? এটা হচ্ছে একচুয়ালি ব্যক্তিগত ব্যাপার তো দাদা, আমি ওদের উপরে ছেড়ে দিলাম। আপনার বিয়ে কিভাবে, আলাপ করে না প্রেম করে? আমার বিয়ে দাদা ওই দেখা শোনা, মানে বাড়ির লোক গেছে, বাড়ির লোক গেছে, ওই রাস্তায় যাবেনই না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। গ্রামের নাম চাচু বাবা। হ্যাঁ গ্রামে আমাকে ওই বলে না, বাঁকুড়া। দাদা এটা যেটা শুরু করলাম তো আপনি তো জানেন জঙ্গলমহলের পুরোটাই, ওখানে তো সেই যে দরিদ্র পরিবারের মানুষগুলো আছে ওরা কাক ভরে সেই দুটি খেলো তারপরে কাজে বেরিয়ে গেল, কোনো ছেলে হয়তো 5 পড়ছে 6 পড়ছে, মানে ও যেতে পারছে না, কেন যেতে পারছে না, তার ছোট বোন একটা আছে। তো দাদা আমি 2001 সালে এইভাবে একটা মাথায় নিলাম যে পরিযায়ী বাচ্চাগুলো যদি শিক্ষার আঙ্গিনায় না আনা যায় তাহলে তো সেই এরা আধুনিক ভারত বা আধুনিক মানুষ বা আধুনিক সিস্টেমে কীভাবে থাকতে হবে এরা তো পুরোটাই ওরা পিছিয়ে যাবে। তাই দাদা আমি কী করলাম, ওই গ্রামে বিশিষ্টজীবীদের নিয়ে আমি মিটিংয়ে ডাকলাম, আমি বিন পয়সায় তাদের পড়াবো, বাচ্চাগুলোকে আপনারা আমার কাছে আনবেন। ওরা কিন্তু আনতে শুরু করলো, মিটিংয়ে ওরা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করলো। এক দু বছর পরে আমি যেটা দেখলাম বাচ্চার সংখ্যা দাদা আস্তে আস্তে কমে যাচ্ছে। কেন? আসলে দাদা কি হলো, মোটামুটি 6-7 বছরের ছেলে আছে ওদের, আর একটা ছোট বোন আছে মোটামুটি 3-4 বছর, ওকে নিয়ে ওরা পূবে কাজ করতে চলে গেছে, ইট ফাদানে কাজ করতে চলে গেছে। আমার তো মাথায় হাত বলে এইভাবে তো তাহলে আমি গ্রামের বাচ্চাগুলোকে মানুষ করতে পারবো না, শিক্ষার আঙ্গিনায় আনতে পারবো না। পুনরায় দাদা আমি আর একটা মিটিং ডাকলাম ওই 2002 এর শেষের দিকে, মানে আবাসিক ভাবে না করলে কিন্তু এটা আমার সাকসেসফুল হবে না। তারা ফিরেছিল পড়তে আবার? হ্যাঁ আবার তারা ফিরেছিল, আমি মিটিং ডাকলাম আবাসিক ভাবে রাখতে শুরু করলাম। দাদা সেই পরিযায়ী শ্রমিকের বাচ্চাগুলো ওই যারা 5 পড়ে বা 4 পড়ে তাদের তো সিকিউরিটি নেই। আপনি কি খেতে দেন তাদের, পড়াশোনা করে খাওয়ানো তো? তাদের একটা সেই ভিটামিন লাড্ডু। ভিটামিন লাড্ডু? হ্যাঁ ভিটামিন লাড্ডু, ওই ভাত ডাল তরকারি এটা তো দিই, তাছাড়া ভিটামিন লাড্ডু বা ওই কলা বা ওই ডিম এটাও খাবার দিই। আর ভিটামিন লাড্ডুটা মোটামুটি 10 রকম উপাদানে তৈরি, তাতে দুধ ঘি মাখন থাকবে, বাদাম থাকবে, কিশমিশ থাকবে, তারপরে গমের দানা থাকবে, এইভাবে সেটা তৈরি করা হয়, এত মোটামুটি এরকম সাইজ। আপনি তৈরি করেন? না আমি তৈরি করি না, আমার কিছু দাদা আমার ডোনার আছে বা সহযোগিতা করেন, ওনারা আমাকে তৈরি করে এখানে দিয়ে পাঠান বা চাল ডালও দিয়ে পাঠান। আপনাকে গ্রামে ওই নামে বলে ডাকে কেন? হ্যাঁ চাচু বাবা দাদা আমাকে এই জন্যই ডাকে, চাচু বাবা, চাচু মানে সেই ছোট্ট বাচ্চা, ও হাঁটতে শিখেনি, ছোট্ট শিশু, তাহলে তাকে সেই হাতে ধরলাম, তারপরে হাঁটতে শেখালাম আর আলোর পথ আমি দেখিয়ে দিচ্ছি, এই জন্যই চাচু বাবা। হ্যাঁ এটা এটা দাদা সাঁওতালি টার্মে চাচু বাবা। ওনার জন্য জোরে হাততালি হোক। ভালো করে প্রশ্ন পড়বেন, অনেক সময় প্রশ্নের উত্তর থাকে প্রশ্নতেই, দেখি। চারের থেকে 2 সব সময় লম্বা, কি করে? চারের থেকে 2, 42 তো 4 আর 2 একসাথে, চারের থেকে 2 সব সময় লম্বা, কি করে? মেরে বীরু কি জান ফাসি হ্যায়, মানে 4 যদি 2 হয়ে যায় তাহলে 2টা লম্বা হবে, কেউ চ্যালেঞ্জ করবে? হ্যাঁ চেষ্টা। ভিক্টরি স্ট্যান্ডে? না ভিক্টরি স্ট্যান্ডে নয়, ভিক্টরি স্ট্যান্ডে 4 থাকে না, 1-2-3 থাকে। রেস্ট অফ বেঙ্গলে কেউ? না, চার পায়ের পশু যখন দাঁড়িয়ে পড়ে তখন সে হয়ে যায় 2 পায়, সে দাঁড়ায় 2 পায় তখন সে লম্বা। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। কোথায় কোথায় বেড়াতে গেছেন? আপাতত 19টা দেশ গেছি। ও কোথায় কোথায়? UK, গ্রিস, টার্কি, নেদারল্যান্ডস, জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স,
সুইজারল্যান্ড, ইতালি, থাইল্যান্ড। আপনি আর আপনার হাজবেন্ড? ফ্যামিলি ট্রিপও করি, আমি একা একাও যাই। একা? এতগুলো জায়গা ঘুরেছেন, সবচেয়ে কোন জায়গা ভালো লেগেছে? সবচেয়ে ভালো তো মানে আমার দেশ ভারতবর্ষ সবচেয়ে সুন্দর, মানে সকল দেশের রানী আমার জন্মভূমি আমি সবসময় বলবো। এত বৈচিত্র্য পৃথিবীর কোনো দেশে নেই, একটা দেশে আমাদের যা আছে। আর পিকচারেস্ক দেশ হচ্ছে সুইজারল্যান্ড, মানে টপ টু বটম আমি বলি সুইজারল্যান্ড, মানে মিষ্টি একটা দেশ। পুরো দেশটাই পুরোটাই মনে হচ্ছে মানে পিকচার, হ্যাঁ ছবিতে আঁকা, মানে কোথাও কোনো খুঁত নেই। আর আন্দামান আমার মনে হচ্ছিল পৃথিবীর বাইরে, যেখানে কোনো টেনশন নেই, কোনো ঝগড়াঝাটি, হিংসে কোনো চাপ, কোনো কিছু নেই, যেন পৃথিবীর বাইরে বেরিয়ে গেছি। স্কুল শিক্ষিকা? হ্যাঁ। কোন স্কুলে পড়ায়? আমি জঙ্গলমহলেরই স্কুলে পড়াই, আমার মেদিনীপুর থেকে 12 কিলোমিটার দূরে গোদাপিয়াশাল গার্লস। হ্যাঁ, আমাদের ওখানকার মেয়েরা কিন্তু ফুটবল খেলে খুব ভালো। আর দাদা যেটা বলতেই হবে আমাকে, সেটা হচ্ছে প্রথম আপনাকে দেখেছিলাম 90-এর দশকের মাঝামাঝি, আপনাকে নয় অবশ্যই, আপনার ছবি দেখেছিলাম। আমরা তখন টিনেজার, স্কুলের বন্ধু এনেছিল ব্যাগের মধ্যে করে পিকচার পোস্টকার্ড, এরকম সাইডে মুখটা ফেরানো, হালকা হালকা দাড়ি, এখন তো আমি দেখছি কিছুটা মানে মাঝখানে যে কোয়ার্টার অফ এ সেঞ্চুরি পেরিয়ে গেছে মনে হচ্ছে না। I'm still the same. More younger. আরে বাহ, রঙ দে তোমারে। Thank you দিদি, thank you. প্রচন্ড টেনশনে ছিলাম যে কি খেলবো, কিন্তু যখনই আপনার এন্ট্রিটা হলো তখন তো সবকিছু ভুলেই গেলাম, মানে তো একদম ফিদা। তো সেই সময় মানে দেখিয়েছিল এনে, তারপরে যেরকম হলো সব বন্ধুদের তুমি বলছি তুমি হয়ে গেলে আমাদের ক্রাশ। কিন্তু যেই আমরা টিনেজ পেরিয়ে কলেজে উঠলাম, উঠতে না উঠতেই পেপারে এলো ওই খবর, সবার একদম মন ভেঙে চুর চুর হয়ে গেল একেবারে। আমরা তো সবাই ভীষণ ফ্যান সব থেকে, মানে আমার কাছে আর কি, আমার বাবা আজকে ভীষণ খুশি হবেন, বাবা আপনার পাগলের মতো ভক্ত ছিলেন। আর বাবা হচ্ছে খুব চুপচাপ শান্ত, কোনো কিছু এক্সপ্রেস করতে পারে না, মানে তার আবেগ উত্তেজনা কোনো কিছুই তিনি প্রকাশ করেন না আর কি। কিন্তু যেদিন ওই লর্ডসে সেঞ্চুরিটা হয়েছিল, যখনই হলো ওই শট, বাবা কোনো কিছু না পেয়ে প্রচণ্ড জোরে আলমারি বাজিয়েছিল। আর ওই ঘটনা দেখে আমি মা ভাই সবাই তো স্তম্ভিত যে বাবা এটা কি করছে। আর বাবা আমাকে বলেছিল যখন আমি লন্ডন গেলাম যে তুই আমার হয়ে একটু লর্ডসটাকে ছুঁয়ে আসবি। লর্ডসে গেছি, লর্ডস ছুঁয়েছি, আর দাদা লর্ডসের বাইরেও আমি কিন্তু শাড়ি, হ্যান্ডলুমের শাড়ি পরেই ছবি তুলেছি। আরেকটা যেটা বলার, সিজন 1 থেকে আমি দাদাগিরিতে অংশগ্রহণ করার আমার ইচ্ছে, অনলাইনে রেজিস্টার করেছি, অনেক চেষ্টা করেছি। 2016 একবার চান্স পেয়েছিলাম ওই 21 জনের মধ্যে, কিন্তু তারপরে তোমার কাছে এসে খেলার সুযোগটা আর হয়নি। তাই আমি বলবো দাদাগিরি সিজন 10, ওই 0টা আমার কাছে শূন্য নয়, ওটা হচ্ছে আমার বৃত্ত সম্পূর্ণ হওয়ার একটা গল্প। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। ছবির নাম আর বলতে হবে কোন দেশের লোকসঙ্গীত এটি? রিসেন্ট ছবি। ছবির নাম অ্যানিমাল। আর কোন দেশের লোকসঙ্গীত এটা? শ্রীলঙ্কা। বলুন ফাইনাল। ওইটাই থাকুক, ওইটাই। কেউ চ্যালেঞ্জ করবে পার্টিসিপেন্টদের মধ্যে? এটা একটি অর্থপূর্ণ শব্দ। Adjust. Yes, he's right. She's a clever girl. And I'm very clever. Thank you. Just plus just, adjust. Shubhodaya Gugli. Bomer tar katle, nicher dike dekhte hoy. Parar pukur katle, nicher diker dekhte hoy. Khatay pencil diye katle, nicher diker dekhte hoy.
কিন্তু কি কাটলে নিচের দিকে দেখা যায় না। কারুর মনে দাগ কাটা, কারুর মনে দাগ কাটা, ধরুন আমি আপনার মনে দাগ কাটার চেষ্টা করলাম, সেটা তো ওরকম ভাবে কিছু দেখা যাবে না। আপনি কিন্তু কোনো দিক থেকেই দেখা যাবে না, এটার ক্ষেত্রে শুধু নিচের দিকে দেখা যায় না। কি কাটলে এটা একটু ধাঁধার মতো চ্যালেঞ্জ করেছে বাবুনাথ বাবু। চুল কাটলে? না না, চেষ্টা ঠিক সাঁতার কাটলে ওপর দিকেই তাকাতে হয়। ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। যে বয়সে ইয়াং ছেলেমেয়েরা মজে থাকে শপিং আড্ডা ঘোরাঘুরিতে, সেই বয়সে সোনারপুর বন হুগলি টুয়ের সায়বা খাতুন হয়ে উঠেছে কিশোর কিশোরীদের কাছে অভিভাবক। 10-19 বছরের ছাত্রছাত্রীদের কাছে সে এখন ভরসার কাঁধ। যেসব কথা তারা বাবা মায়েদের কাছে বলতে পারে না, সে কথা অনায়াসে শেয়ার করে তাদের সায়বা দিদির কাছে। শুধু কিশোর কিশোরীদের না, সায়বা এখন ভরসা তাদের বাবা মায়েদের কাছেও। বিবাহযোগ্য হলেই দায় সারতে বিয়ে নয়, শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ালে তবেই ভবিষ্যৎ হয় সুন্দর, এটাই সে বোঝায় গ্রামের মানুষদের। আজ গোটা গ্রাম এই বাঙালির দাদাগিরিতে গর্বিত। Lovely, Shaiba. Brilliant. Thank you. তোমাকে জিজ্ঞেস করবো তোমার এই কাজটা কি? 2018 সালে আমি একটা ট্রেনিং নিই, যেখানে যারা বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েরা আছে 10-19 বছর, তারা বিভিন্ন মানসিক এবং শারীরিক সমস্যার সম্মুখীন হয়, এবং সেটা এমনই চেঞ্জেস, তারা বাবা মার সঙ্গে কথাও বলতে পারছে না, বন্ধুদের সঙ্গে যে আলোচনা করবে তারও স্কোপ নেই, কারণ বন্ধুরাও তো ওরই বয়সী, কেউ বেশি জানে না। সুতরাং কাউকে একজনকে থাকতে হবে যে কিনা একটু জানে এবং তাদেরকে এই সমস্ত সমস্যা থেকে মোকাবিলা করতে সাহায্য করবে। মানে সেই ক্লাস 12 তো একটা উচ্চ শিক্ষা লেভেল, মানে ক্লাস 12 হয়ে গেল মানে তাদের সব উচ্চ শিক্ষা কমপ্লিট হয়ে গেল, মানে সেই বাঁধটাকে ভেঙে নিয়ে গিয়ে একটু উচ্চ শিক্ষিত হওয়া, সেই জন্য সেই ট্রেনিংটা আমি দিই। সালটা 1952, মাত্র 18 বছরের ছেলেটি ক্যান্সারে আক্রান্ত, বাঁচার সম্ভাবনা মাত্র 15%, কিন্তু এত সহজে কি চলে যাওয়া যায়? স্বয়ং রবীন্দ্রনাথ যার নাম দিয়েছিলেন অমর্ত্য। রোগকে জয় করে প্রেসিডেন্সি কলেজ, তারপর পাড়ি দিলেন ট্রিনিটি কলেজ কেমব্রিজে, সেখান থেকে হলেন স্নাতক, শুরু হলো পৃথিবীর সব নামজাদা কলেজে শিক্ষকতা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ডিপার্টমেন্টের কনিষ্ঠতম এইচওডি হলেন তিনি। 1998 সালে এলো সর্বোচ্চ সম্মান, নোবেলের ইতিহাসে যুক্ত হলো আর এক বাঙালির নাম, অমর্ত্য সেন। সেরা অর্থনীতিবিদ এই বাঙালিকে দাদাগিরির মঞ্চ জানায় সশ্রদ্ধ প্রণাম। বহু মানুষের জীবন কিন্তু মসৃণ হয়নি। অমর্ত্য বাবুর ক্যান্সার হয়েছিল 15 বছর বয়সে, সেটা থেকে সেরে উঠে
নিজের জীবনকে তৈরি করে নোবেল লরিয়েট ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অত বড় ফুটবল প্লেয়ার, 15 বছর বয়সে হার্ট সার্জারি হয়েছে, হার্ট সার্জারি হয়ে তারপরে সে এত বড় ফুটবলার। সো ইটস নট দি এন্ড, ইটস দ্য বিগিনিং অফ সামথিং ভেরি ভেরি গুড। শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়িটির নাম কি? প্রতীচি, প্রান্তিক, সন্ধ্যাবাতি? আমার মনে হচ্ছে সন্ধ্যাবাতি। ফুল অ্যান্ড ফাইনাল? আচ্ছা সন্ধ্যাবাতি থাক। কেউ চ্যালেঞ্জ করবে? সায়ক? প্রতীচি। সঠিক উত্তর প্রতীচি। ভালো সায়ক। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। The scientific calculator. ওজন ছিল ওটির 11 কিলো, ডিসপ্লেটা 5 ইঞ্চেস। ক্যালকুলেটর। ক্যালকুলেটর। ফুল অ্যান্ড ফাইনাল? ফাইনাল। তো চ্যালেঞ্জ করবে? আপনার কি উত্তর ম্যাডাম? শ্রাবণী ম্যাম, চ্যালেঞ্জ নয় তাই নেগেটিভ হবে না। ল্যাপটপ। শুভোদয় বলছে ল্যাপটপ। আমার মনে হচ্ছে ল্যাপটপ। সাহেবা বলছে ল্যাপটপ। চ্যালেঞ্জ করেনি কেউ, দেখি WhatsApp। প্রথম সাকসেসফুল পোর্টেবল কম্পিউটার অসপন্ড 1, এটি বাজারে অ্যাডভার্টাইজ করা হয়েছিল এইভাবে, দ্য ওনলি কম্পিউটার দ্যাট উড ফিট আন্ডারনিথ অ্যান এয়ারলাইন সিট, যার ডিসপ্লে ছিল 5 ইঞ্চেস আর ওজন ছিল 11 কিলোস, 11 কিলো ওজন। আর এখন ল্যাপটপ অনেক মডার্ন, অনেক স্লিম, অনেক ইউজার ফ্রেন্ডলি আর ওজন অনেক কম। ইটস ইউ ক্যান ক্যারি ইট অ্যারাউন্ড। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। শ্রীমেঘা, ব্যাংকে কাজ করো, তার সাথে সাথে বিজনেস করছো। হ্যাঁ, কোনটা আগে শুরু করেছিলে? আগে তো শুরু করেছিলাম ব্যাংকের চাকরিটা, ডেফিনেটলি। ইঞ্জিনিয়ারিং MBA পড়ার পরে ব্যাংকে জব পাই, সেটা প্রায় হয়ে গেল এখন 7 বছর মতন। বিজনেসটা অ্যাকচুয়ালি মা শুরু করেছিল প্রথমে। মা নিজে একজন ব্যবসায়ীর মেয়ে, ব্যবসায়ীর স্ত্রী, আমার বাবারও একটা বিজনেস আছে, তো সেখান থেকে মা স্টার্ট করেছিল বিজনেসটা। কিন্তু বিজনেসটা অতটা গ্রো করছিল না, কারণ মায়ের রিচটা না খুব কম ছিল। তো 2020 দেখলাম মা আস্তে আস্তে খুব
ডাউন হয়ে যাচ্ছে, দুঃখী হয়ে যাচ্ছে যে ব্যবসাটা হয়তো আর এগোনো যাবে না এইভাবে, কারণ এখন তো সবকিছুই অনলাইন আর মায়ের পক্ষে অনলাইনটা করা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তো তখন আমি দেখলাম যে না, মা আমাদের সবসময় আমার পাশে, আমার দিদির পাশে সবসময় ছিল, আমাদের স্বপ্নগুলো যাতে সত্যি পূরণ করতে পারি। তো আজকে মায়ের স্বপ্নটা আমরা পূরণ করব না বা এরকমভাবে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এটা আমার ঠিক মন চাইল না। তাই ব্যাংক থেকে ফিরে এসে তখন আমি ভাবতাম যে এটা অনলাইন কীভাবে স্টার্ট করা যায়। তো আস্তে আস্তে আমি ফেসবুক ইনস্টাগ্রাম পেজেস খুলি আমাদের ব্র্যান্ডটার, তারপরে বিভিন্ন ফেসবুক গ্রুপসে জয়েন করি, দেখতে পাই যে মানে অন্যান্যরা কী করছে যেটা আমাদের ব্যবসায় নেই। এবং আমি কর্মসূত্রে বিভিন্ন স্টেটসে থেকেছি, হায়দ্রাবাদ, কেরালা, পুনে, তো সেখান থেকে আমি প্রচুর ধরনের শাড়ি অ্যাকচুয়ালি কীভাবে মানে কী কী শাড়ি প্রত্যেকটা স্টেটে হয় সেগুলো আমার বেশ জানা ছিল। মানে অবভিয়াসলি আমার ইন্টারেস্টও একটা ছিল যেহেতু মার একটা বিজনেস আছে, তো আস্তে আস্তে আমি সেগুলোকে আমাদের ব্যবসায় ইনক্লুড করা স্টার্ট করি। বিভিন্ন রাজ্যের শাড়ি আমার কাছে থাকবে, তো সেটা থেকেই আজকে প্রায় হয়ে গেল আড়াই বছর ব্যবসাটা মাকে সাথে। মেইনলি তুমি ফোকাস করো স্টেট ওয়াইজ শাড়ি কালেকশন, স্টেট ওয়াইজ শাড়ি কালেকশনে, ওয়েস্ট বেঙ্গল থেকে তো অবভিয়াসলি শুরুই, তারপরে প্রত্যেকটা স্টেটে ডিফারেন্ট ডিফারেন্ট, আমি নিজে একটা কাঞ্জিভারম পরে আছি। তো এগুলো আমি একদম আমাদের যারা শাড়ি বানায়, যারা উইভার, তাঁতি, আমি তাদের থেকে শাড়িগুলো আনি। তো সেই ক্ষেত্রে আমার প্রাইস রেঞ্জটাও অনেকটা কম হয়, এবং আমার মনে হয় যে তারা যেহেতু নিজেরা বানাচ্ছে, আমাকে তারা ডেকে দেখায় যে দিদি আমরা এই সিল্ক দিয়ে বানাচ্ছি বা এই সুতো, তো প্রত্যেকটাই আমার কাছে ভীষণ ট্রান্সপারেন্ট থাকে। তো আমি ভিজিট করি, কখনো কখনো মা যায়, আমার দিদিও আছে, ওরাও ট্রাভেল করে, যেহেতু আমার পক্ষে ট্রাভেলিংটা সবসময় পসিবল হয় না। তো এইভাবেই সবাই মিলেমিশে এগিয়ে চলছি। ব্যাংকের জব তো তোমার বেশ টাইম কনজিউমিং। হ্যাঁ, টাইম কনজিউমিং, সকাল থেকে সন্ধ্যে অবধি কেটে যায়। একদম একদম, আমি সকাল 9টায় আমাকে ব্যাংকে ঢুকতেই হয়, আমি 8টার মধ্যে বেরিয়ে যাই বাড়ি থেকে, এবং আমি বাড়ি ফিরি যখন তখন রাত প্রায় 8:30-9 বেজে গেছে, এবং তখন আমি বাড়ি ফিরে জাস্ট চেঞ্জ করে আমি আবার কিন্তু বিজনেসের কাজে লেগে পড়ি। তো এখানে আমি উল্লেখ করব আমার শ্বশুর বাড়ির সাপোর্ট, ডেফিনেটলি আমার শ্বশুর মশাই, উনি এসেছেনও আজকে, তো ওনার সাপোর্ট ছাড়া আমি এতটা এগোতে পারতাম না। মানে বাবা মা তো সবসময় পাশে থাকবেই, কিন্তু হাজব্যান্ড এবং শ্বশুর বাড়ির মানে শ্বশুর মশাইয়ের সাপোর্টটা, আমি বাড়িতে কী রান্না হচ্ছে আমি সেইটুকুও জানি না, আমি জানি যে আমি খাবারটুকু পেয়ে যাবো কারণ বাবা আছে। তো এই সাপোর্টটা পেয়েছি বলেই আমি এগিয়ে যাচ্ছি, আশা করি সবার আশীর্বাদ নিয়ে আরও এগিয়ে যাবো। ভেরি গুড, আর এবং ভালো করে নিশ্চয়ই বিজনেসটা তারও করিয়েছে লোকের রেসপন্স। হ্যাঁ, এখন আমরা অনলাইন মানে শুধু কলকাতায় না, অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ড আমরা শিপিং করছি, এবং আশা করি আরও করতে পারবো। আমি তোমার জন্য একটা স্মল টোকেন এনেছি আমার কালেকশনের, এটা আমি তোমাকে একটু দিতে চাই। এটা হচ্ছে আমার একদম হাতে করা 100 কাউন্ট লিনেন সিল্ক শাড়ি। থ্যাংক ইউ, আশা করি তোমার ভালো লাগবে। শিওর, একদম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। মেঘা, অল দ্য বেস্ট ফর ইউর বিজনেস, ফর ইউর ক্যারিয়ার, সব কিছুর জন্য খুব ভালো করে জীবনে এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। জন্ম হওয়ার পরে আমার বাবা আর মা সেপারেট, নিজের মাকে কখনো পাইনি আমি। মানে তুমি বাবার কাছে মানুষ? হ্যাঁ, তিনি জীবিত বাট আমি কখনো তাকে পাইনি। ইভেন নিজের ঠাম্মা কোনোদিনও আমাকে সেভাবে দেখেনি। তো অনেক কষ্ট করে নিজে টিউশনই করে, মানে তোমার মা নেই বলে তারা তোমাকে তোমার সেইভাবে কখনোই আমাকে দেখেনি না, শুধু বাবাই করতেন সব। সেকেন্ড টাইম আমার বাবা যাকে বিয়ে করেছিলেন, আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই যে সেই মা না থাকলে হয়তো আমি এই জায়গাটা আসতাম না। আর মাস্টার্স করলাম, টিউশনই করে নিজের পড়াটা চালালাম, ফিলোসফিতে আমার মাস্টার্স করা রবীন্দ্রভারতী থেকে, সাইকোলজি ছিল আমার পার্ট, ইচ্ছে ছিল অনেক দূর পড়বো কিন্তু করে উঠতে পারলাম না ফ্যামিলির চাপে। তারপরে লাভ ম্যারেজ করলাম, করার পরে যেখানে এলাম মানে যে রাস্তাটা থেকে বাঁচতে আমি আরেক রাস্তায় এলাম, সেখানে এসেও কিছুদিন পরে বুঝলাম যে এটাও খুব একটা স্মুথিং নয়। কেন? কারণ আমার হাজব্যান্ড মানে আমি যাকে বিয়ে করেছি সে গভর্নমেন্ট সার্ভিস করতো না, ছোটোখাটো একটা কাজ করতো, জবটা আর কি চলে গেল, যেহেতু একটা প্রাইভেট সেক্টরে কাজ করতো, ওই বিভিন্ন রকম টেনশনে আমি একটা সত্যি কথা বলতে একটা মানসিক পেশেন্ট হয়ে গেলাম। মানে অসুস্থই থাকতাম আমি প্রায়, ভাবতাম যে এটা কী হলো, মানে এরকম হয় যে প্রত্যেক মাসে একবার আমি হসপিটালে ভর্তি হতাম,
এরকম মানে কোনো সেন্স থাকতো না, মানে মেন্টাল পেশেন্ট যাকে বলে। হাজবেন্ডের কোনো রোজগার, হাজবেন্ডের সেরকম ভাবে কোনো রোজগার ছিল না। কিন্তু হ্যাঁ, সবথেকে বড় জিনিস যেটা ছিল, সংসার চলতো কিভাবে? ওটা আমার শ্বশুর মশাইয়ের, যেহেতু আমাদের একটা যৌথ, তো মানে আমি, আমার হাজবেন্ড, আমার বাচ্চা আর আমার শাশুড়ি আর শ্বশুর মশাই একসাথে থাকি, তো ওনার যেটুকু আছে সেটুকুতেই সংসার চলতো। 2020 সালের আগে, তার আগে আমার দুবার মিসক্যারেজ হয়ে যায়, সেটা একটা, ওটার থেকে একটা ধাক্কা ছিল। তো আমার হাজবেন্ড তখন দেখলো যে আমাকে তো বাঁচাতে পারবে না এভাবে বসিয়ে রাখলে। এবার আমি যেহেতু রান্নার কাজটা খুব ভালোবাসি, রান্না টান্না করতে, এখন যদিও আমি কোনো রান্নাই আমার করা হয় না কারণ সময় হয়ে ওঠে না, কিন্তু একটা সময় আমি খুব রান্না টান্না করতাম। তো আমি ওকে একদিনকে বললাম যে আমি কি একটু কেকের বিজনেস করতে পারি, কারণ কেকটা এমনই একটা জিনিস যেখানে খুব সুন্দর করে ডিজাইন করা যায়, মানে মনে যদি দুঃখ হয় খুশি করা যায়, খুশি করা যায় মানুষকে। যখন সব থেকে বেশি করোনা লকডাউন, যেটা আমি না বললেই নয়, ওই সময় যে লোকাল যে দোকানগুলো হয় ওখানে তো ড্রাই ফ্রুট কেকগুলো বিক্রি হয়, ওদেরকে বলে আমি ওই ড্রাই ফ্রুট কেকটা 6-7 টাকা করে বিক্রি করতাম। এমনও হয়েছে যে এই কেকই যেটা হয়তো 400 টাকা হবে সেটা 200-250 টাকায় ছেড়ে দিই। তো এইভাবে প্রচার করলে যে তুমি কেকটা বানাচ্ছ বা কিছু অনলাইনে, অনলাইনে প্রথমত তো আমার ফ্রেন্ড সার্কেল আছে, ওদেরকে প্রথমে ডিস্ট্রিবিউট করি, তখন ওরা যখন খায়, খেয়ে যখন ওদের ভালো লাগে তখন ওদের রিলেটিভরা নিচ্ছে, এইভাবে বাড়ছে। সব থেকে মানে বিশেষত্ব যেটা, এটা মাল্টি একদম, মানে বিভিন্ন রকমের এসেন্স পাওয়া যাবে, বিভিন্ন রকমের টেস্ট পাওয়া যাবে, চকলেট আছে, স্ট্রবেরি আছে, সব রকম। সব থেকে বড় কথা, এত কিছু করার জন্য আরও একজনের কথা আজকে বলতে হয়, যে বলে না যে যার কেউ থাকে না তার ভগবান থাকে, আমরা তো আর ঈশ্বর দেখি না, মানুষ রূপে ঈশ্বর পাই। তো এক হচ্ছে যিনি আমাকে মানুষ করেছেন তিনি, আর সেকেন্ড মা হচ্ছে আমার শাশুড়ি মা, যিনি না থাকলে আজকে আমার এত দূর করা সম্ভবই হতো না। প্রকৃত অর্থে তুমি দিদি নাম্বার ওয়ান। তুমি নামটা বলে দাও, তোমার সঙ্গে যদি কেউ ওই এরিয়া থেকে যোগাযোগ করতে চায় কিভাবে? আমি ঠাকুরনগর থাকি, আর আমার কেকের, আমার নিজস্ব পেজ আছে রাজন্না কেক কর্নার, যেটা আমার মেইন নামে, আর আমার ফোন নাম্বার হচ্ছে 8373044313। খুব ভালো থেকো শিখর। থ্যাংক ইউ ম্যাম। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আজ আমি চলে এসেছি দত্তপুকুর সারদা পল্লীতে, আর এই যে রং করছি, কাকে রং করছি জানেন? কুবেরকে। আর এই যেখানে বসে রং করছি সেটা হলো বর্ণালীদের কারখানা। এই মাটির কাজ করে আর এই রং করেই বর্ণালী আজকে শূন্য থেকে কুবেরের ধন বানিয়েছে। নমস্কার নমস্কার নমস্কার, সবাই ভালো? হ্যাঁ ভালো। চলো এবার আমরা বসে যাই। এই যে বড় কর্মকাণ্ড, এর আগে তুমি থাকতে কোথায়? মানে তোমার বাপের বাড়ি কোথায় ছিল? আমার বাপের বাড়ি বদর। মানে বাপের বাড়িতে কেউ মাটির কাজ করতো? হ্যাঁ করতো, মানে এইরকম কাজ করতো না, সেটা হচ্ছে আমাদের হচ্ছে ওই যে সাজ বানানো হয়, হাড়ি এরকম কলসি, ওইটাই হতো আমাদের, হাড়ি কলসি বানানোর কাজ হতো। হ্যাঁ হ্যাঁ। আর সেখান থেকে তোমার এখানে বিয়ে হলো কি করে? আগে তো ঘটক ছিল, ঘটকে নিয়ে গেছিল দেখতে, মানে সম্বন্ধ করে। হ্যাঁ সম্বন্ধ করে আমার বিয়ে হয়েছে এখানে। কত বছর বিয়ে হয়েছে? এই 18 বছর। ছেলে মেয়ে কটি? এক ছেলে এক মেয়ে। এই এত বড় কর্মকাণ্ড, এত যে মাটির কাজ হচ্ছে, এত যে, আর সবই তো গণেশজি, বিঘ্ন বিনাশক গণপতিনাথ। যখন বিয়ে হয়ে এসেছিলে তখন পরিস্থিতি কি ছিল? বিয়ের পরে এসে আমি দেখছি একটা ঘর, হাফ টিন হাফ মানে টালির ঘর ছিল আমাদের। তারপর আমার হাজবেন্ড আর আমার দেওর অন্য কারখানায় কাজ করতো অন্য বাড়িতে, আর আমার শ্বশুরমশাই বাড়িতে গ্লাস গড়তো চাকে। তারপরে আমরা কি করি, বাড়িতে মাটির কাজ, এই বিভিন্ন রকমের মূর্তি বানানো আমরা শুরু করি তখন। আচ্ছা, আমি সংসারের কাজ করে তারপরে আমি এই এদের সাথে সাথে আমি এই কাজ করতাম। তুমি মূর্তি গড়তে? হ্যাঁ। ও মা, তাই তুমি কিভাবে শিখলে মূর্তি গড়া? আমাকে আমার শ্বশুরমশাই শিখিয়েছে। শ্বশুরমশাই শিখিয়েছেন? মানে ধরো ব্যবসাটা যখন শুরু হয়নি তখন তো তোমাদের খুব অভাব ছিল, তখন কি খাওয়া দাওয়ারও কষ্ট ছিল? হ্যাঁ খাওয়া দাওয়ারও কষ্ট ছিল। তারপরে কোনোদিন সারা রাত্রিও আমাদের কাজ হয়েছে, এরকম দিন গেছে আমাদের আগে। তারপরে আমার 3-4 বছর পরে আমাদের একটা কারখানা হলো নতুন। আচ্ছা। নতুন কারখানা হওয়ার পরে 2 বছর পরে আমার দেওরের বিয়ে ঠিক হয়। আচ্ছা। লিপিকা কিভাবে বিয়ে হলো, এদের সঙ্গে সম্বন্ধ হলো কিভাবে? দেখাশোনা করে আমার বিয়ে হয়েছে।
তুমি কোথাকার মেয়ে? আমি শ্যামনগর থেকে। শ্যামনগর? বাপের বাড়ি। হ্যাঁ 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 হ্যাঁ। যখন বিয়ে আমাকে ঠিক করেছিল তখন ঘর ছিল না। এবার আমাকে মানে আনতে গেলে তো ঘরের তো দরকার, প্রয়োজন ঘরে। তখন মানে ওই ছোট ঘরটা ভেঙে মানে তখন দালান মানে দোতলা করেছিল ঘরটা। তখন ওই দুই তিনজন কাজ করতো। তারপরে ভাবলাম একা একা বসে ভালো লাগে না, দিদিও কাজ করতো। তো তখন আমি ওই হাতে হাতে ওই মাল টেপা মানে শিখেছি আস্তে আস্তে করে। তখন আমার ওখান থেকে শেখা। তারপর তুমিও কাজ করতে পারো? হ্যাঁ। আচ্ছা, মাল তোলা হয়ে যাওয়ার পরে যখন খুব সিজনে চাপ আসতো তখন রঙও করতে হতো, আমাদের রাত নাইট করে করতে হতো। তা ওই মাল আবার বাইরে পাঠাতে হতো, মানে খুব মানে কষ্ট করে। আজ আমাদের তিনটে কারখানা হয়েছে, বাড়ি আছে, গাড়ি আছে, মানে এখন কোনো মানে অভাব নেই এখন আমাদের। কতজন কাজ করে? 150 জন। 150 জন কাজ করে তিনটে কারখানায়? হ্যাঁ। মানে 4 জন দিয়ে শুরু করেছিল, চাই থেকে এখন 150 জন কাজ করে? হ্যাঁ, এখন 150 জন। তোমাদের ম্যাক্সিমাম অর্ডার কিসের আসে? এই গণেশজি, গণেশ আছে, লক্ষ্মী গণেশ আছে, আমাদের রাম দরবার আছে, কুবের আছে। কুবের আছে বলেই তোমাদের এখন এত টাকা আছে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। বলবি তাকে যে আমার সঙ্গে চলো, তার সংসার, তার স্বজন সবাই তার অপেক্ষায় বসে আছে। তুই বলবি যে তুই তুই তার অপেক্ষায় বসে আছিস। তুমি কি চাও বলো তো ঠাম্মি? আমি খুব কোষে কোটের কাছে বকুনি খাই ঠাম্মি। দেখো এটা আইনের ব্যাপার, কোটের ব্যাপার। আমি যদি কোটে এইসব কথাবার্তাগুলো মেঘকে বলি না, তাহলে আমি কোনো রকম আন্ডিউ ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছি, এটা কিন্তু বলতেই পারেন জট সাহেব। চুপ কর, চুপ কর তো, চুপ কর। ওরে, সে তোর স্ত্রী, তুই তার স্বামী, তুই তাকে কিছু বললে কোর্টের কি বলার আছে? মাগো, ওরা দুজন আদালতে দ্বারস্থ হচ্ছে নিজেদের সম্পর্কটাকে নিয়ে। কোর্টে নিজস্ব কিছু নিয়ম আছে মা। আচ্ছা বেশ, ও যদি সুযোগ পায় ও অবশ্যই বলবে, কেমন? বেশ, তোর বলায় আইনে এদিক ওদিক থাকতেই পারে, কিন্তু আমি আমি তো আমার মনের কথাটা বলতেই পারি, তাই না? হ্যাঁ, আমাকে নিয়ে চল তোর সঙ্গে। হ্যাঁ, আমি গিয়ে বলবো ওর তার দুটো হাত ধরে। তুই তুই আমার সঙ্গে ফিরে চল দিদি, ফিরে চল আমার সঙ্গে। সে কিন্তু না বলতে পারবে না, ঠিক আসবে। কেন রে, ওই গেলবার গেল পুজোয় আসেনি, আমি তার গান শুনতে যেতে পারিনি বলে সে বাড়ি বয়ে এসে আমাকে গান শুনিয়ে যায়নি, গেছে তো। মাগো, এই গান শোনানো এটা একটা অন্য জায়গা, কিন্তু ওরা যাচ্ছে আদালতে মা, আদালতে। এখানে মনের কোনো জায়গা নেই, এখানে মনের থেকে আইন অনেক উপরে। মা কেন এরকম করছো বলো তো? সেদিন তো গেছিলে তুমি মেয়েকে ফিরিয়ে নিয়ে আসতে, এলো না তো, ফিরতে তো চাইনি। তোমরা তোমরা এমন করছো যে এই বাড়ির সঙ্গে মেঘের সম্পর্ক চুকে গেলে তোমরা খুশিও না? না মা, কেউ সেটা চায় না। তবে তুমি যেগুলো বলছো সেগুলো সম্ভব নয়। কোর্টে দাঁড়িয়ে যদি আমরা মেঘকে ইমোশনালি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করি তাতে এরকম হয় না। ওর বাবা যদি তাতে আপত্তি জানান তাহলে কিন্তু আমরা সবাই বিপদে পড়বো। ও দাদু ভাই, কিছুই কি করার নেই রে। আমি কিছু হলে তো সেটা আমার আর মেঘের মধ্যে হবে। তোমার সঙ্গে তো মেঘের ডিভোর্স হচ্ছে না, তুমি তার সঙ্গে যেমনকার তেমনই কথা বলবে। দাদু ভাই, আমি কেন এই কথা বলছি তোকে? তোর মন তো না বোঝার মতন নয়, তুই এত হালকা করে কেন নিচ্ছিস দাদু ভাই? হালকা করে নিচ্ছি না ঠাকুর, তোমার কষ্ট পাওয়াটা আমাকে কষ্ট দিচ্ছে। আমি শুধু এটুকু প্রে করো যা হবে সেটা যেন মেঘের পক্ষে ভালো হয়, মেঘের ইচ্ছে মতো হয়, ব্যাস এইটুকু। দাদু ভাই, নীল একটা কথা বলবো? বলো। দেখ, আজকে কিন্তু আমার মন একটা অন্য কথা বলছে, সর্বনাশ করছে। তোমার মন আবার কি ওয়েদার ফোকাস করছে? আমার খালি মন বলছে আজকে দিনের শেষে তুই কিন্তু মেঘকে নিয়ে বাড়ি ফিরবি।
ওয়ান্ডারফুল, তাহলে চলো আর দেরি করো না। দেখো আগেরবার দেরি হয়েছিল, অনেক কিছু হয়েছিল, আজকে যদি দেরি হয় না তাহলে কিন্তু জজ সাহেব একতরফা সিদ্ধান্ত নিয়ে নেবেন। এই না না না, চলো চলো আসছি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি, মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। এই ডিভোর্সটা তুই হতে দিস না, এই সর্বনাশটা তুই ঘটে যেতে দিস না মা। মেঘ আমি বুঝি, মেঘ আমি জানি তুই আর নীল একে অপরকে কতটা ভালোবাসিস, আমি জানি। তুই যেমন নীলকে ছেড়ে ভালো থাকতে পারবি না, নীলও কিন্তু তোকে ছেড়ে ভালো থাকতে পারবে না। মেঘ নিজের জীবনটা এভাবে তছনছ করে দিস না মা। আচ্ছা তুই বল, আচ্ছা কোন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয় না, মনোমালিন্য হয় না, মন কষাকষি হয় না, বাগ বিতণ্ড হয় না, কোন স্বামী স্ত্রীর মধ্যে হয় না বল? কিন্তু দেখ মা, ভালোবাসাটাই সবচেয়ে বড় কথা, তাতে সম্পর্কটা বেঁচে থাকে, তাই না? মেঘ, এই যে তোর বাপি আর আমি, আমরা সারাটা জীবন দুটো মেরুর মানুষ হয়ে পাশাপাশি রয়ে গেছি, কত ঝগড়াঝাটি হয়েছে, মন কষাকষি হয়েছে, আমরা কি কেউ কাউকে ছেড়ে চলে গেছি? কখনো না, আমরা একে অপরের পাশে আছি। আমি জানি মেঘ, বাপি হয়তো তোকে কিছু বলেছে, একটা কথা জানবি মেঘ, সবকিছু শেষে যদি বাপি তোর মুখে হাসিটা দেখে, সেটাই হবে বাপির সবচেয়ে বড় পাওনা। কিন্তু বাপির কথা শুনে যদি তুই সারাটা জীবন চোখের জল ফেলিস, সেটা হবে বাপির সবচেয়ে বড় শাস্তি। বাপি ভালো থাকবে না মা। মা, আমি ভালো থাকবো মা, আমি সারা জীবন চোখের জল ফেলে কাটাবো না মা। দেখো আমি ভালোই থাকবো, আমি সুন্দর করে বাঁচবো, ভালো করে বাঁচবো, তুমি দেখো। মেঘ, আজকে তোর জীবনের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নেবার দিন, এটা তো তুই জানিস। কোর্টে হয়তো বেশ কিছু প্রশ্নের মুখোমুখি তোকে হতে হবে। সেটা আমি জানি, আমার মেয়ে জীবনের কোনো পরীক্ষাতেই প্রিপেয়ার না করে যায়, প্রস্তুত হয়ে যায়। তোকে কয়েকটা কথা বলার আছে আমার, মধুমিতা তুমিও শোনো, শোনার দরকার আছে। ওখানে একটা সময়ের মধ্যে যাওয়ার ব্যাপার আছে না? সময়ের মধ্যেই যাবে ও, একটা কথা ওকে বলে দিই। তোকে আমি সেদিন বলেছিলাম যে নীল যেন তোর জীবনে আর না থাকে, মনে আছে? তুই প্রমিস করেছিলি সবকে নীলকে আর জীবনে আসতে দিবি না, মনে আছে বাপি? আর আমি আমার প্রমিস থেকে সরবো। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি, মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো, ওরা দুজন বেরিয়েছে? হ্যাঁ বেরিয়েছে। ফলো করো। আচ্ছা ফলো করছি। খুব সাবধানে, ধরা পড়ো না। আমার কেন জানি না মনে হচ্ছে পেপারে যে নিউজটা বেরিয়েছে সেটা ফলস নিউজ, কৌশিকী মুখার্জি মিসিং হতে পারে না, হতে পারে না। জগদ্ধাত্রী, তুমি ইন্টেলিজেন্ট,
তোমার আইকিউ খুব বেশি আমি জানি, বাট আমিও বোকা নই। সেটা আপনি পরে জানবেন, এই মুহূর্তে আপনাকে ফলো করা হচ্ছে। কৌশিকী মুখার্জি যে মিসিং নয় এই খবরটা কিন্তু রাজনাথ মুখার্জি ডাউট করছে। আপনি কি করে জানলেন যে কৌশিকী মুখার্জি মিসিং নয়? ভয় নেই, কোনো ভয় নেই, আমার মুখ থেকে কোনো খবর বেরোবে না। আপনি সাবধানে থাকুন আর কৌশিকী মুখার্জির টেক কেয়ার করুন। আর যে আপনাকে ফলো করছে ওকে অ্যাভয়েড করে চলুন, ও আপনাকে ফলো করে কৌশিকী মুখার্জি অব্দি পৌঁছানোর চেষ্টা করছে। ওকে লেলিয়ে দিয়েছে আপনার পেছনে রাজনাথ মুখার্জি। এঞ্জেল, তোমার মায়ের কিচ্ছু হবে না, কিচ্ছু না। যতক্ষণ আমি আছি তোমার মায়ের কিচ্ছু হবে না, কিচ্ছু না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আপনাকে বিশ্বাস করা যায় তো? ম্যাডাম, আমি দীর্ঘদিন ধরে আপনাদের বোর্ড অফ ডিরেক্টরস এর মেম্বার, আমি এই কোম্পানির পার্ট, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। কিন্তু মিস্টার বক্সি, নিজের লোককে বিশ্বাস করা যাচ্ছে না, সেখানে আপনি তো পর। মাঝে মাঝে বড় অনেক বিশ্বাসযোগ্য হয় নিজের লোকের থেকে। আপনি ট্রাই করতে পারেন আমাকে বিশ্বাস করার, ঠকবেন না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো মিস্টার বক্সি, শুনলাম বাংলার নতুন মাসে নাকি হস্তান্তর হচ্ছে অফিসের ক্ষমতা। হ্যাঁ ম্যাডাম, আমিও তাই শুনেছি। আপনিও তো তাদের মধ্যেই একজন। না ম্যাডাম, আমি বরাবর এগেনস্টে ভোট দিয়েছি, আমি সম্পূর্ণ আপত্তি জানিয়েছি। আমি জানি মিস্টার বক্সি, সব জানি। বোর্ড অফ ডিরেক্টরস মিটিং এর সমস্ত রেকর্ড আমি পেয়েছি। কি কি বলছেন ম্যাডাম? আর সেখানে একমাত্র আপনি আপনি এগেনস্টে ছিলেন, আর ঠিক তাই আপনাকে কিন্তু ভরসা করে এইখানে নিয়ে আসা করিয়েছি। যাই হোক, বসুন বসুন, আপনি প্লিজ বসুন। বলুন ম্যাডাম, কি করতে হবে? মিস্টার বক্সি, ছোটবেলায় স্কুলে নাটক করেছেন? হ্যাঁ ম্যাডাম, করেছি। ধরে নিন আপনাকে এবার সেরকমই একটু নাটক করতে হবে, ওই মানে অভিনয় করতে হবে। আমি ঠিক বুঝতে পারছি না ম্যাডাম। আপনার জন্য এবার কিন্তু দ্বিতীয় চমক অপেক্ষা করছে। ম্যাডাম,
কি জগদ্ধাত্রী মুখার্জি? আমি তো শুনেছিলাম আপনি কিডন্যাপ হয়েছিলেন। আপনার আপনার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দুবেলা পেপারে নিয়ে লেখালেখি হচ্ছে, পুলিশ তদন্ত চালাচ্ছে। ঠিকই শুনেছেন, বসুন। সবটাই নাটক মিস্টার বক্সি, সবটাই নাটক। অভিনয় কিন্তু শুরু হয়ে গেছে। এইবার শুধু যবনিকা পতনের অপেক্ষা, বুঝতে পেরেছেন? আর তার জন্য আপনার হেল্প লাগবে। বলুন ম্যাডাম, কি হেল্প চান? মিস্টার বক্সি, কাজটা কিন্তু খুব কঠিন। দুটো খুনের মামলা, দুটো গুলি, অনেক রক্তপাত আছে এর পেছনে, জানেন? অনেক লড়াই আছে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। দেখেছে যে এত ছেলে মানুষ পড়াচ্ছে, অমনি খালি ননদটাকে ওদিকে ঠেলে দেওয়ার চেষ্টা। নিজেটা তাপায় দানা মেলে উড়ে বেড়াবে, আর আর ননদটাকে খালি এদিকে ঠেলে দেবে। ননদের জন্য তোমার আর কোনো কাজই করতে হবে না। বুঝতেই তো পারছেন ওর কথা না কোনো মাথা মুন্ড নেই। ওর কথা প্লিজ ধরবেন না। তা কবে যাওয়াচ্ছে শুনি একটু। রোববার? আর রোববার দিন ঠিক আছে তো? মানে তোমার কোনো অসুবিধা নেই তো? বাবা, আর কি অসুবিধে? আন্দে কি বা দিন কি বা রাত? আমি বাড়ি কত আবেশ কাচারিতে যাই যে আমার আমার সময় অভাব হবে। আচ্ছা ঠিক আছে, আমার বাড়িতে যখন পড়াতে যাবে না, তখন কিন্তু খালি গিয়ে যাই যাই করলে চলবে না, বুঝতে পেরেছো তো? অনেকগুলো টাকা নেবে তুমি, তাই মন দিয়ে পড়াতে হবে মামাকে, ঠিক আছে? মন দিয়ে পড়াশুনো করাবে মাকে। আমার যে পড়তে ইচ্ছে না করে, তাই তুমি আমার সাথে গল্প করবে, ঠিক আছে? আর যদি আমার গল্প করতে ইচ্ছে না করে, তাহলে তুমি আমার সাথে খেলা করবে। আর তুমি ডাঙ্গুলি খেলতে পারো? ডাঙ্গুলি? যা বাবা, ডাঙ্গুলি খেলার নাম শোনোনি? হায় কপাল আমার। ও ঠিক আছে, তুমি গাদি খেলতে পারো? গাদি? আচ্ছা ছুকিতকিত খেলতে পারো? ছুকিতকিত? তুমি একদম চিন্তা করো না, আমি সব খেলা শিখে নেবো। ঠিক আছে, দেখবো দেখবো আমি কত তাদের খেলা শিখে নিতে পারে। আপনার সাথে তো কমার্শিয়াল কোনো কথাই হলো না। আসলে ওর সামনে আমি এসব কথা বলতে চাই না। দেখুন, আমি কমার্শিয়াল কাজটা করি, কমার্শিয়ালি কাজটা করতে চাই, সেই জন্য কিন্তু এই কাজের দায়িত্ব নিয়ে নি। হ্যাঁ, টাকার দরকার সবারই, সেটা সেটা খুবই সত্যি কথা। কিন্তু জানেন, যখন একটার পর একটা কেসে একটু 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 করে উন্নতি আসে না, তখন এতটা শান্তি হয়, আমি আপনাকে আপনাকে বলে বোঝাতে পারবো না। না না, আমি বুঝতে পারছি, একদম বুঝতে পারছি। আমি আপনার ব্যাপারে না সব খোঁজ খবর নিয়েই তবে এসেছি। আপনি আসবেন তো? আমি কিন্তু খুব আশা নিয়ে থাকলাম। নিশ্চয়ই আসবো, আপনি চিন্তা করবেন না। আমি আমি রবিবার তাহলে আসছি। হ্যাঁ, আমি আপনার সঙ্গে ফোনে কথা বলে নেবো, অ্যাপ্রক্সিমেটলি ধরে নিন 10টা 10টার সময় আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আসছি। আচ্ছা, আমি কিন্তু পরের বার তাহলে তোমার জন্য মিষ্টি রেখে দেবো, কেমন? তোমার এখানে বলুন মিষ্টি খেতে কে আসবে শুনি। হ্যাঁ, তাহলে আমার গাড়ি ভাড়া দিয়ে আসতে হবে না, পয়সা খরচা হবে না। তা থেকে তুমি একটা কাজ করবে, আমার মামাদের বাড়িতে যখন তুমি যাবে, তুমি তখন মিষ্টি নিয়ে যাবে, মনে করো মিষ্টি নিয়ে যাবে কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, আসি। নমস্কার। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আসুন আসুন, পুতুল দি দেখতে পাচ্ছো? হ্যাঁ, সকাল থেকে রেডি হয়ে একেবারে বসে আছে আপনি আসবেন বলে। দেখুন না, স্নান ঠান করে বইপত্র নিয়ে রেডি, দেখতে পাচ্ছেন? আমি আমি কত রেডি রেডি হতে চেয়েছি।
দিলি মাস্টারমশাই আসবে বলে? জানি না কেমন মাস্টারমশাই আসবে, কেমন তারা পড়ায়, তার জন্য আবার আমি রেডিওতে যাব কোন দুঃখে শুনি। দেখো দেখি কি কথা বলে না এই মেয়েটা। এই মেয়েটাকে নিয়ে আমার আর লজ্জার সীমা থাকে না। আপনি একদম চিন্তা করবেন না, আমি ওর মা। বুঝতে পেরেছি। থাক থাক বাবা, থাক থাক, বেঁচে থাকো বেঁচে থাকো। আমি আমার বৌমার কাছে তোমার কথা শুনে খুশি হয়েছিল। তো তুমি যে এখানে আসতে রাজি হয়েছ এ তো অনেক বাবা। বলছিলাম যে দেখো না গো, দেখো না আমার মেয়েটাকে একটু মানুষ করে দিতে পারো কিনে। এই মেয়ে আমার লোকের সামনে না আমার লজ্জা সরম বলে আর কিছু রাখে না জানো তো। আবার তো বকতে লেগেছিস তো, হ্যাঁ বুড়ি? তো বাবা ওখানে ছাড়া আর কোনো কাজ নেই বুঝি? হ্যাঁ আমার বউ খালি রান্না করে বেড়াচ্ছে, আর তুই খালি বক বক করে বেড়াবি আর পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবি, তাই না? কি মাকে কেউ তুই বলে নাকি? হ্যাঁ আমি বলি, আমি মাকে তুই বলি। আমি বললুম গিয়ে এই বাড়ির গার্জেন। তুমি বেশি ফটোফটো করো না বাপু, বেশি ফটোফটো করলে আমি তোমারও গার্জেন হয়ে যাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি মেনে নিলাম আমার গার্জেনকে। কিন্তু গার্জেনকে মেনে নিতে গেলে তো আমাকে জানতে হবে যে গার্জেন কি কি জানে। আমি শুনি গার্জেন কি কি জানে। হ্যাঁ বউ, এখানে বসে পড়াশোনা করব। পুতুল দি আজকে একটু আলাপ পরিচয়টা ভালো করে হয়ে যাক, পরের দিন থেকে না হয় পড়ার ঘরে গিয়ে পড়তে বসো। আচ্ছা ঠিক আছে, পুতুল যে গান গাইতে পারে সেটা তো আমি জানি, কিন্তু আমি বলছি কি পুতুল কি নামতা পড়তে পারে, কিংবা এক দুই পড়তে পারে, আর অ আ ক খ জানে? বোকার মতো কথা বলছে দেখ, অ গ ক বা না জানে? আমি তো জানি অ ক খ। সে কি অ ক খ জানলে তো পৃথিবীর সব কিছুই জানা হয়ে যায়। অ আ ক খ আর এ বি সি ডি, যে এই দুটো জানে সে পৃথিবীর সব কিছু জানে। দেখ কি বলছে। আচ্ছা পুতুল দি অত কথা কেন বলছো? অত কথা না বলে তুমি যেটা জানো সেটা স্যারকে শুনিয়ে দাও না, তাহলেই তো হলো। এই শোনো, তোমাকে কি আমাকে স্যার বলতে হবে? ইচ্ছে হলে বলতে পারো, আমি যেমন তোমাকে গার্জেন বলছি তুমি তুমি আমাকে স্যার বলতেই পারো। আচ্ছা পুতুল দি, তুমি স্যারকে স্যার বলে না ডাকলে কি বলে ডাকবে? স্যারকে স্যার বলে না ডাকলে কিন্তু স্যার আসবে না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। ফোন চলে গেছে। ও মাই শট, ফোনটা চলে গেল তো। শ্যামলী, হ্যালো। হ্যালো শ্যামলী। হ্যালো, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? ভুল হয়ে গেছে স্যার, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দিন। আর এই ভুল আমি কখনো করবো না, বিশ্বাস করুন। হাতে লেগে ফোনটা চলে গেছে, আমি ফোন করতে চাইনি। না না আমি বিরক্ত হইনি, বলুন। বলছি আমি বিরক্ত হইনি, বলুন। বলছি বলছি স্যার, আপনি তো পৌঁছে কিছু জানালেন না, পৌঁছে গেছেন স্যার? হ্যাঁ আমি জাস্ট পৌঁছালাম। যাক বাবা, আপনি সকাল সকাল পৌঁছে গেছেন। শ্যামলী, আমি কলকাতা শহর থেকে অনেকটা দূরে আছি, আপনার ওখানে এখন দিন, আমার এখানে এখন রাত। ও তাই? হ্যাঁ, আপনার ওখানে যখন দিন হবে আমার এখানে তখন রাত, বুঝতে পেরেছেন? ও বাবা, তা রাতে আপনি কি খাবেন স্যার? মানে মানে রাতে কিছু খাবেন তো নাকি না খেয়ে শুয়ে পড়বেন?
না না খাবো, এই তো জাস্ট এলাম, খাবো। বলছি কি স্যার, আমার একটা অনুরোধ রাখবেন, হ্যাঁ দয়া করে বাইরের খাবার খাবেন না, আপনি ওই চাল ডালে ফুটিয়ে কিছু একটা খেয়ে নেবেন, জিনিসগুলো আপনি ব্যাগ থেকে বের করে নিন, তারপর কিছু একটা রান্না করে খেয়ে নিন, বাইরের খাবার খেলে শরীর খারাপ করবে, শরীরটা তো ঠিক রাখতে হবে বলুন। না না ঠিকই তো, আপনি ঠিক কথাই বলেছেন শ্যামলী, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর কনসার্ন। হ্যাঁ কিছু না, আমার এই ছোটোখাটো বিষয়গুলো সম্পর্কে যে আপনি খোঁজ নিলেন তার জন্য আপনাকে ধন্যবাদ। না না ঠিক আছে স্যার, ঠিক আছে, বলছি আপনি কিছু মনে করলেন না তো? না কিছু মনে করিনি। এই কাজটা কোনোভাবেই আর পাঁচটা কাজের মতন নয়। একটা কোম্পানি যেখানে কাজটা করতে পারেনি, আমরা সেই কাজটা উতরোতে যাচ্ছি। কোনোরকম গণ্ডগোল হলে কিন্তু গ্রেট বেঙ্গল ক্যাটারারের ওপর থেকে পুরুলিয়ার মানুষের আস্থা চলে যাবে। জানি তুমি একাই হয়তো কাজটা সামলাতে পারবে, এর আগেও তুমি অনেক বড় কাজ একাই সামলেছ। তোমার আর তোমার টিমের সঙ্গে তুমি অরু আর তৃষাকেও নিয়ে, তাছাড়া আমরা থাকলে তো কিনু সুবিধেই হবে, তাই না কিনু? সঙ্গে করে বিমলকেও নিয়ে যা, ও তোদের দেখাশোনা করতে পারবে। শ্যামলির কথা বলবে না? শ্যামলি কি যাবে না? আরে ও গেলে খুব ভালো হতো। আরে কি ব্যাপারটা কি, আরে টিমটা কি ঠিক করে বলবি তো? ওই তো আমাদের স্টাফেরা, আমি তৃষা, কি যাচ্ছে বিমল কাকা, শ্যামলি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। বৌদিদি হিসেব অনেক গন্ডগোল হচ্ছে, তুমি দেখো চাল চাল 100 জনের জন্য লাগে 10 কেজি, তাহলে 300 জনের জন্য 30 কেজি, চাল নেওয়া হয়েছিল 40 কেজি, আলু যেখানে 300 জনের জন্য লাগা উচিত 50 কেজি, সেটাও বেশি নেওয়া হয়েছিল, প্রত্যেকটা জিনিস বেশি বেশি করে নেওয়া হয়েছিল। আমার হিসেব বলছে গড়পড়তায় 100 থেকে 120 জনের জন্য খাবার গেছিল, মানে বেশি খাবার গেছিল, সব কিছু অনেক বেশি বেশি করে নেওয়া হয়েছিল। শুধু বলি খাতায় লিখেছে 300 জনের খাবার, কিন্তু আমার হিসেব বলছে 400 থেকে 420 জনের খাবার নেওয়া হয়েছিল, সব কিছু কম কম করে, আমি তো কিছু বুঝতে পারছি না। এই মেয়ে তো দেখছে একেবারে হাতে কলমে হিসেব করে নেমেছে। হিসেবে গন্ডগোল হচ্ছে বৌদিদি, আমি কিন্তু যখন মাল তোলা হয়েছিল তখন আমি সামনেই ছিলাম, আমি সবটা দেখেছি, কিন্তু তারপর আর কিছু মিলছে না, অনেক বেশি বেশি খাবার তোলা হয়েছিল, অনেক টাকা ক্ষতি হয়ে যাবে বৌদিদি, অনেক টাকা ক্ষতি হয়ে যাবে, আমি তো হোটেল চালিয়েছি, আমার আন্দাজ কিন্তু ভুল হবে না বৌদিদি। শ্যামলি হোটেলের হিসেব একরকম আর কেটারিং এর হিসেব একরকম, এখানে লোকেরা মেনু ভালো দেখলে আর যদি শোনে যে আমরা কেটারিং করছি, বিনা নিমন্ত্রণে অনেকে চলে আসে। কিন্তু হিসেবে কোনো ভুল নেই শ্যামলি, আসলে আমরা আগে থেকে জানতাম যে অনেক বেশি লোক আসবে, সেই কারণেই অনেক বেশি জিনিসপত্র গেছে। তোমার হিসেবের সাথে সেটা মিলবে না, আসলে তুমি তো নতুন জাস্ট জয়েন করেছো আমাদের কোম্পানি, ধীরে ধীরে তুমি সব কিছু শিখে যাবে, ওকে একদম টেনশন করো না। আর সুতবা গোডাউনে গেছে, তুমি ওকে একটু হেল্প করার, আজকে তুমি কি কি করবে সেটা মিহিরটা তোমায় বুঝিয়ে দেবে, ওকে? এসো। তুমি কি হয়েছে? দেখলাম শ্যামলি তোমার ঘরে এসেছিল, তোমাকে এরকম নার্ভাস লাগছে, কি হয়েছে বলো তো? বিশাল বড় ব্লান্ডার হতে যাচ্ছিল। কি ব্লান্ডার? আমরা এত দিন ধরে যে হিসেবে গড়মিল করেছে সেটা আজ অব্দি কেউ বুঝতে পারেনি, আর ওই মেয়েটা একদিন দেখেই ধরে ফেলল। শ্যামলি ধরে ফেললো মানে তুমি তুমি কি করলে, তুমি কি কি বললে ওকে? ছেড়ে দাও, বাদ দাও, আমি যা হোক করে একটা ম্যানেজ দিয়ে দিয়েছি, কিন্তু এরপর থেকে আমাদের ভীষণ কেয়ারফুল থাকতে হবে অরুণাভ। এত ক্যাজুয়ালি তুমি শ্যামলিকে ট্রিট করো না। একটা কথা বলছি, কথাটা খুব ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। গ্রেট বেঙ্গল কেটারার আমায় কিচ্ছু দেয়নি, তাই এদের থেকে সব কিছু আমি ছিনিয়ে নেব। যে আমার পথে বাধা হয়ে আসবে না আমি তাকেই সরিয়ে দেব। সময় হয়ে গেছে তৃষা, এবার শ্যামলিকেও সরিয়ে ফেলতে হবে।
অরুণা বাবু, জাস্ট কাম ডাউন, একটু শান্ত হও। যদি আমরা তাড়াহুড়ো করে কিছু এখন করি, ওকে চোখে পড়বে। আমাদের একটা জিনিসই করতে হবে, খুব তাড়াতাড়ি কিঞ্জল আর শ্যামলীকে কাছাকাছি আনতে হবে, তারপর ওদের দুজনকে একসাথে সরিয়ে ফেলতে হবে। এক মিনিট দাঁড়াও তো। হ্যালো, হ্যাঁ বলছি, কি পুরুলিয়া? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। না না সুজন, না এখন থেকে পড়না শুধু আমার, শুধু আমার, সিফ সিফ মেরিয়ে। হ্যাঁ মেরে পাশ। না পড়না, যেও না, যেও না, পড়না না। যা হয় হবে, জোলাপ খেয়ে আমার পেটে ব্যথা হলে তবেই পর্ণা কাল সকালে ফটো সেশনে যাবে না। আমার বউকে আমি কিছুতেই অন্য ছেলের সঙ্গে ছাড়তে পারবো না, আমায় পর্ণাকে আটকাতেই হবে। জয় মা কালী, জয় মা মঙ্গলচণ্ডী, জয় চক্ষুদাতা। কি করছিলে তুমি? না মানে সৃজন, তুমি জলে কি মিশেছো? কি করছিলে? কি কোথায় জলে কেন কিছু মেশাতে যাব, আমি তো জলই খাচ্ছিলাম। সৃজন সত্যিটা বলো, কি মিশিয়েছো জলে? আরে বলছি তো, জলে কিছু মেশাইনি আমি সত্যি বলছি। বেশ ঠিক আছে, আমি তাহলে জলটা খেয়ে দেখি কিছু আছে কিনা, তাহলে তো বুঝতে পারবো। এই না 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 পড়না, প্লিজ এই জলটা খেও না প্লিজ। কেন খাবো না কেন? ও তার মানে নিশ্চয়ই কিছু আছে জলটার মধ্যে। কি মিশিয়েছো তুমি? কি হলো সৃজন, চুপ করে আছো কেন বলো, কি মিশিয়েছো জলে? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। তুমি সারাটা দিন ধরে এটা নিয়ে ভেবেছো আর ভেবে ভেবে এই উপায়টা বার করেছো তুমি। সৃজন এরকম ছেলে মানুষই তুমি আমাকে আটকানোর জন্য করলে?
বড্ড ছেলে মানুষ আমার বড়টা। সৃজন, এবার আমাকে বলো তো, এরকম পাগলামো কেউ করে? আমি কি করবো বলো তো, কেন জানি না আমার মনে হয় আমি বোধ হয় তোমার পাশে চলার মতো স্মার্ট নই। ওই অনুভব, ওই রকম ছেলেগুলো, ওদেরকেই তুমি বেশি পছন্দ করে ফেলবে। আমার আমার নিজেকে তোমার পাশে বড্ড বেমানান লাগে, তাই তো আমি তোমাকে হারিয়ে ফেলার ভয় পাই পণ। আমি শুধু ভাবি যে ওই ছেলেদের দেখলে তুমি ওদের কাছে চলে যাবে। পণাত, আমি চাই তুমি শুধু আমার সঙ্গে থাকো, শুধু আমার সঙ্গে। তাই তো কোনো পথ খুঁজে না পেয়ে আমি ওই জোলাপ খাওয়ার বুদ্ধিটা খাটিয়ে ফেলেছিলাম। চক্ষুতা থাকো, এতটা সরল কেউ হয়? চাপ পড়তেই সত্যিটা কিভাবে বলে ফেলল? কিন্তু না, সৃজনের এই পাগলামিটাকে আমি কিছুতেই প্রশ্রয় দেব না। ওকে আমায় বোঝাতে হবে এটা একদম ঠিক হচ্ছে না। আমি কাল যাই সেটা তুমি চাও না, তাই তো? বেশ ঠিক আছে, আমি কাল যাব না। সত্যি? আরে দাঁড়াও, শর্ত আছে। শর্ত? হ্যাঁ, আমি কেন ফটোশুট করতে যাচ্ছি না সেই কথাটা কিন্তু ঠাম্মিকে বলবো। আমি ওই মানুষটাকে মিথ্যে বলতে পারবো না, ব্যাস। ঠাম্মির কাছে না, এমন করো না প্লিজ, ঠাম্মির কাছে যেও না প্লিজ। কেন বলো তো সৃজন? আমি ফটোশুটও করতে পারবো না, আমি ঠাম্মিকে সত্যি কথাটা বলতেও পারবো না। ঠাম্মিকে বললে তোমার সমস্যা, ফটোশুট করলে তোমার সমস্যা, আমার ইচ্ছের কোনো দাম থাকবে না। সবসময় তোমার কথা মতন কেন আমাকে চলতে হবে বলো তো? উফ, আচ্ছা জ্বালায় পড়েছি আমি। আচ্ছা ঠিক আছে, আমি আর কিচ্ছু বলছি না, তুমি তুমি যাও। আমি আমি আর কিচ্ছু করছি না, কিন্তু প্লিজ পর্ণা, প্লিজ তুমি ঠাম্মিকে কিছু বলো না প্লিজ। কেন, ঠাম্মিকে বললে কি হবে? বড়জোর বাড়ির লোক অনুভব, ওরা জেনে যাবে যে তুমি আমাকে সন্দেহ করো। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। জানুক, অন্তত তোমার এই জোলাপ খাবার থেকে এটা অনেক ভালো, এইভাবে তো চলতে পারে না। তার থেকে বরং আমি ঠাম্মিকে জানিয়ে দিই, এইভাবে যাওয়ার থেকে সেটাই ভালো। এই না 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 না, আমার কথা শোনো, তুমি যেও না প্লিজ, আমি কিচ্ছু করছি না, আমি বললাম তো আমি কিচ্ছু করছি না, প্লিজ যেও না। না সৃজন, এইভাবে চলতে পারে না। তুমি আবার কালকে একই জিনিস করবে, তোমার কোনো শিক্ষা হবে না। তার চেয়ে বরং আজকে এই সবটা মিটে যাক, আমি যাচ্ছি ঠাম্মি। পর্ণা পর্ণা প্লিজ যেও না, পর্ণা আমার কথা শোনো, ঠাম্মিকে বলো না প্লিজ, মুশকিল হয়ে যাবে, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। প্লিজ পর্ণা, প্লিজ 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 যেও না। মা কালীর দিব্যি বলছি, আমি তোমাকে আর আটকাবো না, তুমি তুমি এদিকে এসো, মাথা ঠান্ডা করো। পর্ণা দেখো, আমি কোনো শর্ত ছাড়াই তোমাকে যেতে দেবো, হ্যাঁ আমি বলছি তোমাকে। আর দরকার পড়লে আমি নিজে গিয়ে তোমাকে এগিয়ে দিয়ে আসবো, হ্যাঁ, কিন্তু প্লিজ পর্ণা প্লিজ তুমি ঠাম্মির কাছে যেও না। তুমি ঠিক বলছো তো, মানে এই কথাটা মন থেকে বলছো? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। এই ওষুধটা খেতে হবে, ওষুধটা খেতে হবে বললাম তো। আতে আতে কোনো সাহায্যের দরকার নেই। ফুলকি ফুলকি, আমার মাথা ঠিক নেই, ওকে? আমি কি বলতে কি বলে ফেলবো আমি নিজেই জানি না। অ্যান্ড ভেরি অনেস্টলি, তোমার এই অবস্থায় আমি তোমাকে কোনো রকম আঘাত দিতে চাই না, তাই আমি নিজের মুখটা বন্ধ রেখেছি। নয়তো আমি, নয়তো কি স্যার, আপনি যেভাবে আমায় ঠকিয়েছেন তারপর ফুলকি দাস আপনার হাতে জল ওষুধ কিচ্ছু খাবে না। কি, আমি ঠকিয়েছি? যত বড় মুখ নয় তত বড় কথা, তাই না? আপনি লজ্জা করছেন স্যার, আপনি তো বলে দিতে পারতেন ফুলকি দাস চলে যাও, আমি শালিনীকে ভালোবাসি, শালিনীর সঙ্গে সংসার করব। ফুলকি দাসের মুখটা ফেটে যেত, কিন্তু থাকতো না, চলে যেত। আমার একটা মান সম্মান আছে স্যার, আপনি সেটা না করে আমাকে ঢুকিয়ে শাকচুনি ম্যাডামকে বিয়ে করতে চলে গেলেন কালীতলায়। আজ যদি মা কালী কৃপা না থাকতো তাহলে তো লুকিয়ে বিয়েটা হয়ে যেত, আপনি কাউকে কিছু বলতে পারতেন না। আমি ভাবতে পারছি না আপনি সবাইকে এভাবে ঠকাবেন। মুখ সামনে কথা বলো ফুলকি, কাকে ঠকিয়েছি আমি? আমি কোনোদিনও কাউকে ঠকাইনি।
কাউকে ঠকাইনি আমি কোনোদিন। সারা জীবন আমি শুধু নিজে ঠকে এসেছি, আজ তার ঠকানোর কথা তুমি বলছো, এখনো বলতে পারছো? সবচেয়ে বড় ঠকানোটা তো তুমি ঠকিয়েছো আমাদের। বলার প্রয়োজন মনে করনি, বলার প্রয়োজন মনে করনি যে সত্যেন বাবু আর আন্টি তোমার নিজের বাবা মা নন? এদিকে তুমি নিজে সবটা জানতে। আপনি এটা কি বললেন স্যার? আপনি আমায় আঘাত দেওয়ার জন্য এতটাই করতে পারলেন? আপনি আমার মা বাবার নামে মিথ্যে কথা বললেন, আমি ভাবতে পারছি না এটা আপনি। আপনি তো মানে ভগবানের মতন ছিলেন। অনেক হয়েছে, অনেক হয়েছে তোমার নাটক ফুলকি দাস, এবার নিজের নাটকগুলো বন্ধ করো, আমি আর সহ্য করতে পারছি না। ভগবানের মতন ছিলাম নাকি আমি? আমাকে আমার পুরো পরিবারকে ঠকিয়েছো তুমি, তাও আমি কিচ্ছু বলিনি, শুধু তোমার বক্সিং এর ম্যাচ আছে বলে। এখন তুমি আমার সাথে দাঁড়িয়ে বড় বড় কথা বলছো? তুমি জানতে তুমি অ্যাডপ্টেড, রাইট? তাও আমাদের কিচ্ছু বলোনি। আমাকে বিয়ে করার পেছনে তোমার কোনো উদ্দেশ্য ছিল ফুলকি? প্রথম দিন থেকে একটার পর একটা চাল চেলে এসেছো ফুলকি দাস। আপনার মাথায় এসব ভুল ধারণা কে ঢুকিয়েছে স্যার? আপনি এক্ষুনি চলুন আমার মায়ের কাছে, এক্ষুনি। আমি প্রমাণ করে দেবো সবাই মিথ্যা কথা বলছে। আপনি তো এসব নিজে থেকে ভাবতে পারেন না, আপনাকে নিশ্চয়ই এসব কেউ বলেছে। আমি জানি না আমার কোন গোপন শত্রু আপনার কানে এই বিষ ঢেলেছে, কিন্তু আন্দাজ করতে পারছি। কিন্তু তার নাম আমি নেব না, তাহলে তো আপনি আরো চটে যাবেন। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। ওমা, ফুলকি যে আমার ফুলকি, ফুলকি বলছিস মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না মা, স্যার বললেন তুমি শুধু বলো এই সব কথা মিথ্যে। কি হলো মা, তুমি কিছু বলছো না কেন? আচ্ছা স্যার, আমার মা তোকে আমার মাথা দিব্যি করে বলে, তাহলে আপনি বিশ্বাস করবেন তো? বলো হচ্ছেটা কি? দেখেছো তো বাবা, এই মেয়ের পাগলামিরা শেষ নেই। বলছি তোমাদের খাওয়া দাওয়া কিছু হয়েছে? আমি একটু খিচুড়ি বসিয়ে দিই। হ্যাঁ আন্টি, যে কথাটা এতদিন চেপে রেখেছিলেন সেটা দয়া করে আর এড়িয়ে যাবেন না, লাভ নেই। মানে মানে তুমি কিছু বলছো না কেন? আমি তোমার নিজের মেয়ে নই? কে বলেছে তুই আমার নিজের মেয়ে নস? তুই আমার নিজের মেয়ের থেকে অনেক বড়। নিজের পেটে না ধরলে বুঝি মেয়ে হয় না? এটা ঠিক যে আমি শুধু তোর দিদিকে পেটে ধরেছি, তোকে ধরিনি? তার জন্য কি তোর সত্যি আমার মমতা কখনো কম হয়েছে বল? কিরে ফুলকি, সবচেয়ে বড় ঠকানোটা তো তুমি ঠকিয়েছো আমাদের। বলার প্রয়োজন মনে করনি যে সত্যেন বাবু আর আন্টি তোমার নিজের বাবা মা নন?
ফুলকি মিরু বাচ্চার মেয়ে, ফুলকি রায়চৌধুরী বাড়িতে ঢুকেছে প্রতিশোধ নিতে। দেখো কাণ্ড। হ্যাঁ রে ফুলকি, তোরা তো নাটক করার কি আছে রে? আমি তো আগের দিন জামাই বাবা জীবনকে সব সত্যি কথা বলে দিলাম, কিন্তু তুই এতদিন ধরে কাউকে কিছু বলিস নি কেন রে? হ্যাঁ, আরে রায়চৌধুরীরা খুব বড় মনের মানুষ, সব কিছু জানলে শুনলে মাস্টারমশাই নিশ্চয়ই মেনে নেবেন। কি বাবা জীবন, আমি কিছু ভুল বললাম? বলো কি বলছো কি তুমি ফুলকির বাবা? ফুলকি কি কিছু জানতো নাকি? আরে বাবা, ফুলকির মা ড্রামা করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই ড্রামা করে। আমরা তিনজন মিলে তো ঠিক করেছিলাম যে ওদেরকে এখন কিছু জানতে দেবো না, তাই তো? ফুলকি তো জানাতে বারণ করলো, তুমিও মদত দিলে। দেখো আমি কিন্তু তখন বলেছিলাম যে ফুলকির মা সত্যি কথা কখনো গোপন রাখা যায় না, চেপে রাখা যায় না। দেখছো তো কেমন প্রকাশ হয়ে গেল? তার মানে এই গোটা ব্যাপারটা একটা নাটক ছিল। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। বামন, আজ তোমায় এমন ভাবে বিনাশ করব যে ওই বিষ্ণুও দেখে চমকে উঠবে, আর পুনরায় কোনো ছলনা করার দুঃসাহস কখনো দেখাবে না। দেবতাগণ, এই অগ্নি যেন কিছুতেই নিচে না নামতে পারে। ইন্দ্রদেব, আমার শক্তি বামনাসুরের শক্তিকে ভেদ করতে পারছে না। দেবতাগণ, যেভাবেই হোক এই অগ্নিচক্র পূর্ণ হওয়ার আগেই তাকে খণ্ডিত করতে হবে। আমরা এই সংসার থেকে জ্ঞান, ধর্ম আর সংস্কারের বিনাশ ঘটতে দেব না। এসো এসো দেবতাগণ এসো, আমি জানতাম যে তোমরা অবশ্যই আসবে ওকে রক্ষা করতে। বামনাসুরের থেকে বাঁচাও। বাঁচাতে পারবে না, কারণ গুরু শুক্রাচার্য বামন অবতারকে যে অভিশাপ দিয়েছিলেন বামনাসুরের জন্য, সেটাই তো বরদান। বামন, এটা হলো আমার যুগ যুগান্তের প্রতিশোধের আগুন, এখন তোমাকে পুড়িয়ে ভস্ম করে দেব। এই অগ্নিচক্রে পুড়ে গিয়ে তুমি ভস্ম হয়ে যাবে। কেমন সংকট, আমার কানাই কোনো সংকটে পড়ল না তো? হে প্রভু, এসব কি? এ তো কোনো বড় অনিষ্টের সংকেত, যেন সংসারে প্রলয় শুরু হতে চলেছে, যেন এই যুগ সমাপ্ত হতে চলেছে। এবার আমার বহু যুগের জমিয়ে রাখা প্রতিশোধ সম্পূর্ণ হলো। না না, এমনটা হতে পারে না। এ তো দ্বাপর যুগ শেষ হবার স্পষ্ট সংকেত, কিন্তু কলিযুগের আরম্ভ এত শীঘ্র কি করে হবে? এই যুগ সমাপ্ত হতে তো এখনো অনেক সময় বাকি। তাহলে কি এর অর্থ? তবে কি পরমাবতার শ্রীকৃষ্ণ না? অধর্মের জয় হতে পারে না। এই সংসারে ধর্মের প্রতীক বামনাবতারের
বিনাশ হতে পারে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।